এবা চালাকি হইতে পারে হাকর দে মুখে রাখছে নি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো দেখেন আজকে আপনাদের মাঝে কি কি চ্যালেঞ্জ শেয়ার করি। তো আজকে চ্যালেঞ্জ হবে বোতল ফ্লিপ চ্যালেঞ্জ। তো সেটা দেখছেন অনেক অনেক ভিডিওতে হয়তো। তো আমাদেরটাও করতেছি, কিন্তু আমাদেরটা একটু অন্যভাবে। সেটা কিভাবে এটা ভিডিও শুরু হলে অবশ্যই দেখতেই পারবেন। তো আজকে ওরা তারাতি যারা যারা আছি, ধরেন আমরা গতকাল যে তিনজন করছিলাম, তো তারাই তো একে করে এদিকে সামনে আইতি। এই দেখতেছেন, তো তার নামটা আবার করে আজকে প্রতি ভিডিওতে কালকে চ্যালেঞ্জে আমি প্রথম হয়েছিলাম, ইনশাআল্লাহ আজকে প্রথম হব। সবাই আমার জন্য দোয়া করবেন। এত কনফিডেন্স ভালো না, আজকে আমরা আছি, আজকে দেখা পারবে, দেখা যাক। তো আরেকজন আছে, সে তার সাথে পরিচয় করা যায়। প্রতি ভিডিওতে ইন্ট্রোডিউস করা তো ভালো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ স্বপন। আজকে আমার মন ভালো নেই। মন ভালো নেই এখন, আজকে ওরা হারাইতে হইব। আজকে আজকে ওরা দেখা পারবি না, পারবি না। ওই দিন অনেক খাড়াইছে আমার, ওই দিন পুরো পানি ফুল ফুল করে দিছে পানি। আজকে আমি কেমনে হারাইতে গেলে দেখ, আজকে হারা যাবে ইনশাআল্লাহ। আজকে তো তোরে হারাই স্যার, তো দেখ। চলুন বেশি কথা না, মূল ভিডিওতে শুরু, মূল ভিডিওতে চলে যাই। তো চ্যালেঞ্জিং দেখতে থাকুন। এই দেখলেন টাকা এখানে রাখলাম, তো বোতলটা ঘরে টেবিলে সব কিছু তো নাই। আস্তে রে ভাই, আগে কইতে দে, তখন 500 টাকা সত্যি দিব, চিন্তা করিস না। তো টেবিলে সব নাই দেখে ঘরে এখন নিচে আর কি চ্যালেঞ্জটা করা যাক, কারণ ওরকম সমান টেবিল তো ঘরে নাই জানেনি। তো প্রথম একজন মন করে, তো দুইজনের মনে রাখেন, দুইজনের প্রথম আর কি দুইজন ডেয়ার কমপ্লিট করবো, একজনের যে কোনো একজন আর কি এটা কমপ্লিট করবো। আপনারা কোন সাক্ষী আছেন খেলার ভিতরে কোন ডিসিশন চেঞ্জ হইব? যদি তিনজনে মাইনে না হয় তাইলে তিনবার হইব না, যেহেতু আমি দুইবারে পারছি, এটা আমার আর নাই, তিনবারই করতে হইব না। যা দিলাম যা, আর কোন আমি আর একবার হইলে হইব রে, 500 টাকা রে। তুই আর কাছে মার এইবার কমপ্লিট। একটা চান্স তারা ভাড়াই দিছ, কোন ভিডিওতে যদি চ্যালেঞ্জ খালি ঘুরা আস, তারপর তো খবর আছে আমার। দুইবার হয়েছে, একবার হয় না কে? আস্তে 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 সর্দি, এইবার কনফার্ম ভাই। কি কম আর পুরা দেখে সবাই দেখতেছে, চুরামির কোন জায়গা নাই। খতম।
বাই বাই টাটা গুড বাই গয়া চুপ একদিন করে কথা কই তাহলে ভালোভাবে বুঝবো কারণ আমি তো দিচ্ছি আমার রিয়াকশন হয়েছে ভরপুর 500 টাকা আমার টাকা আমার কাছেই এখন তখন রিয়াকশন হয়েছে তার হার ধরতে আমার লাগতেছে ডিআর দিয়ে কমপ্লিট করতে হইব তিনটা কাগজ আর কি রাখছিলাম তো আজকে ওই তিনটা কাগজই আছে তো আমি উড়াই দিই নাকি তারা নিবি সেটা সম্ভব আমি আমি ধরেন এই গতবার আমার এই ডিআর কমপ্লিট করতে যায় কান ধরে আমার এখনো পাও ব্যথা করতেছে এত পরিমাণে এই কারণে আমি ঠিক করে রাখছি যে যেভাবে হোক আমার জিততে হইব আমি কেমনে সেটা জানি না কিন্তু জিততে হইব ডিআর কমপ্লিট তো ডিআর এর কাগজ তাহলে উড়া পরে আগে উড়া লে তো যায় না উড়া টানোর পরে খতম বাই বাই টাটা গুড বাই গয়া একজন করে তিনজনে হইতো না একজন দেখেন ডেরা পড়ছে আর খাইতে হবে তিনটা কাঁচামরিচ এটা গত জারে চ্যালেঞ্জ ডিআরে দিছিলাম কিন্তু পরে নাই কারো আগে আজকে তিনটা কাঁচা মরিচ খেতে পার আর আর হইছে যে মুরগ মুরগ মানে মুরগ একটু দাগ দিমু যতটুকু এই দরাঙ্গ গেরে রাখতে গেছে এই পর্যন্ত আইতে হইব এই যে কে হে বার দিবি এই না তাই এটা আইতো দাগ আমালে মা তোর বাপ কমাছে গেছে কে আমাল কাঁচামরিচ যে গ্রান বাইরে আছে ওর অবস্থা কামুন মেলে গিলা লাগছে দেখা যাবে আমি তো তোর কোনো ভাড়াই নেই তুই আমার একটু কম ছাড় দিস আমার একটু মাফ করে দিস ভাই একটু কম দিস আমি জিতবো এ ফিউ মোমেন্টস লেটার তো এই দেখেন আর মুরুগ রেস আর কি পার ভিতর দেখেন এই কান ধরে এর পরে লাফায় পারে যা যেমনে পারে যে এখান থেকে সামনে ধরেন দাগ আছে পিছে ওই পর্যন্ত তো ওই দাগ পর্যন্ত যাইতে হইব তো রেডি আজা আর তুই একটু আরো পিছা যা
তাহলে সবার দাগটা দেখা যাক এদিকে ভাই, তো দাগ হইছে এই পর্যন্ত ভাই, আর একটু পিছে যাও, পিছে যাও, আচ্ছা যা লড়াই তো জানি না, যাইতে হইব, যা রেডি আ ঠিক মতো চিটিং চলবো না, আরেকটু সামনে থাক দে ভাই, করিস না আর যাওয়ার পথে যদি সবাই মজা না পায় তাহলে ওই ডেয়ার দিমু কে, সবাই মজা পায় ডেয়ারি তো দিমু না, আগের ম্যাচের যে উইনার ছিল আর কিছু দেওয়া হয় নাই, পরে আমরা প্ল্যান করে প্ল্যান করছি যে নেক্সট চ্যালেঞ্জ থেকে টাকা দিমু যে উইন হইব, প্রথমে কইতি আমার হয়ে গেল জিতে, আর ওদের হলো ডেয়ার কমপ্লিট, ডেয়ার আমার এক মাসের খরচ, আমার জন্য হোক আর কি, প্রতি চ্যালেঞ্জে জিততে হবে, কারণ ডেয়ার কমপ্লিট করা এত সহজ না, দেখতে তো মনে হয় দেখলেন সহজ কিন্তু বুঝা যাচ্ছে, যেমন কাঁচামরিচ এরকম গ্রানি যেরকম খাইলে ওর যে কি অবস্থা হইতো দেখলেন, আমি তো আমি খাইতে পারতাম কাঁচামরিচ না, তাও কিন্তু ঠেলা বুঝতে আমি, কারণ যেই ঠেলা তা না বুঝার মতো কিছু না, তো আরে ভাই চিন্তা করিস না অসুবিধা নেই, তো আজকের চ্যালেঞ্জ দেখলেন আপনারা, তো আজকের চ্যালেঞ্জটা ওই তো অন্যরকমই রাখছিলাম, তো নেক্সট কোন কোন চ্যালেঞ্জ দেওয়া যায় তো আমরা তো ভেবে নতুন কিছু আনবোই, তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে কোন চ্যালেঞ্জ দিলে ভালো হয়, তো এখনো চাল লাগতেছে ইনশাল্লাহ, নেক্সট টাইম আমি জিতবো, প্রথম ম্যাচ জিততে তো অনেক লাভ হয়েছিল ভাই, আমি আজকে সত্যি ভাবছি আমি জিতবো, এলে এত কঠিন করে ডেয়ার দিছি, আমি বাসে ট্রাই করে আইছি তারপরে পারলাম না, ভাবছি আজকে 500 টাকা জিতলাম আমার হাত খরচ চলতে এক মাসে, আমার আমি নি মধ্যে দেখি আমার এই যে তাওজার সারা কিছু নাই কিন্তু ইব কমেন্টে বলেন নেক্সট কি চ্যালেঞ্জ আনা যায় আমরা দেখি কি আনা যায়, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো চ্যালেঞ্জের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন, আর কমেন্টে বলেন যা বললাম, আর ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক থাকে আমাদের, তো অবশ্যই ফেসবুক পেজটা গিয়ে ফলো করে আসবেন, আর আইডির এসব লিঙ্কও থাকে, অ্যাড হতে চাইলে অ্যাড হতে পারেন গিয়ে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো আর কিছু বলার আছে সবার লেগে আর কি করবো, আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওতে, আপনারা তো জানেন এই চ্যালেঞ্জ ভিডিও এত সহজ না, অনেক কঠিন থাকে তারপর আবার ডেয়ার থাকে, এই ডেয়ার কিন্তু এত সহজ না, তা আপনাদের জন্য সবকিছু করি, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন যাতে আমরা বেশি বেশি আরো চ্যালেঞ্জ ভিডিও আপনাদের জন্য করতে পারি, আসতে পারি না আর জানাই তাড়াতাড়ি শেষ করে দেই ভাই, এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।